স্মল ওয়ার্ল্ড মানি ট্রান্সফার আপনারা নিশ্চয়ই এটির সাথে পরিচিত রয়েছেন এই স্মল ওয়ার্ল্ডের মাধ্যমে অনেকেই দেশ বিদেশে টাকা পাঠান বাংলাদেশি কমিউনিটি যারা লন্ডনে বা ইংল্যান্ডে রয়েছেন তারাও এই সার্ভিসটি ব্যবহার করে থাকে তবে আজকে সকাল থেকেই কয়েকজন কাস্টমার আমাদেরকে অভিযোগ করেছেন এই স্মল ওয়ার্ল্ডের মাধ্যমে যারা টাকা পাঠিয়েছেন হয়তোবা মোবাইল অ্যাপস অথবা ওয়েবসাইটের মাধ্যমে তারা একটি ঝামেলা পাচ্ছেন বা টাকা যাচ্ছে না এবং আজকে দুপুরে একজন কাস্টমার আমাদেরকে একটি মেসেজ পাঠিয়েছেন সেখানে বলা হচ্ছে এই মেসেজটি এসেছে স্মল ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে এবং তারা বলছে ইম্পর্টেন্ট নোটিশ সাসপেনশন অফ সার্ভিস মানে তাদের স্মল ওয়ার্ল্ড যে সার্ভিসটি রয়েছে সেটি স্থগিত করা হয়েছে এছাড়াও বলছে যারা টাকা পাঠিয়েছেন এবং তাদের এখানে ইন প্রোগ্রেস লেখা দেখায় তাদের টাকাটি যথাসময়ে পৌঁছে যাবে কিন্তু অন্য যে সিস্টেম রয়েছে বা যেখানে লেখা দেখাচ্ছে টু সাবমিট আন্ডার রিভিউ অথবা ইন প্রগ্রেস ইনকোয়ারি এ সমস্ত যাদের লেখা দেখাচ্ছে তাদের টাকাটি মানে যাবে না বা এটা যাতে আর না পাঠানো হয় সেরকম একটি মেসেজ দেওয়া হচ্ছে আমরা এখন রয়েছি পূর্ব লন্ডনের লেনে কার্গো ওয়ার হাউজে আপনারা জানেন এখান থেকে তারা মানে যে তারাও এখান থেকে টাকা পাঠিয়ে থাকেন বাংলাদেশে এবং স্মল ওয়ার্ল্ড তারা অনেক দিন ধরেই ইউজ করছেন আমার সাথে আদিল ভাই তিনি এই প্রতিষ্ঠানের মালিক আমরা আদিল ভাই থেকে জানতে চাই আদিল ভাই আমি যে কথাটা জানলাম বা শুনলাম আপনারা আসলে এরকম আপনারা কারা বা আপনারা এরকম কোনো মেসেজ পেয়েছেন কি না জি আমরা আসলে স্মল ওয়ার্ল্ড মানি ট্রান্সফোর্টের একজন এজেন্ট আমরা প্রায় গত নয় বছর থেকে তাদের সার্ভিস ইউজ করতেছি স্মল ওয়ার্ল্ড লাইক ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম রিয়া ওরা বিগ ফাইন্যান্সিয়াল মানি ট্রান্সফার কোম্পানি তো আমরা যারা টাকা পাঠাই বিভিন্ন এজেন্ট আছি আমরা তাদের একজন এজেন্ট অথরাইজ এজেন্ট কত বছর আমরা নয় বছর থেকে স্মল ওয়ার্ল্ডের সাথে কাজ করছি গতকাল থেকে আসলে আমাদের কোনো ট্রানজেকশন আমরা করতে পারতেছিলাম না বাট গত দুই সপ্তাহ আগে থেকে তাদের সিস্টেমে কোনো একটা প্রবলেম হচ্ছিল আমাদের মাঝে কিছুদিন বন্ধ ছিল আবার তারা গত সপ্তাহ থেকে অপারেশন শুরু করেছে এবং গত সপ্তাহ থেকে সারপ্রাইজিংলি যেটা তাদের গত তিন চার মাসের মধ্যে ছিল না তারা হাই রেট দিতেছিল হাই রেট তো আমরা বেশ কিছু ট্রানজেকশনও করেছি সো যেগুলো আমরা ট্রানজেকশন করেছি গত কিছু দিনে সবগুলো ট্রানজেকশনই আসলে হোল্ড হয়ে আছে হোল্ড না দেখাচ্ছে সাবমিটেড বাট সাবমিটেড হলেও আজকে সকালে আমরা মেসেজ পাই যখন সিস্টেমে আমাদের লগ করে দেখতে পারি যে মেসেজ দেখাচ্ছে যে সাসপেনশন অফ দ্য সার্ভিস এই সাসপেনশন এখন আছে তারা বলতেছে যে তারা স্যান্ডারকে সরাসরি যারা সেন্ডার পাঠিয়েছেন তাদেরকে যোগাযোগ করে তাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে তো আমরা জানি না আসলে কি পরিমাণ আমার প্রায় দশ জনের মতো কাস্টমার আছেন জনের মতো এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে সবাই কুরবানিদের জন্য আপনি জানেন আগে এই রবিবারে ঈদ কুরবানিদের জন্য সবাই টাকা পাঠিয়েছেন এখন আমরা জানি না আসলে তারা কোরবানিদের আগে তাদের টাকা যাওয়ার কোনো সম্ভাবনাই নাই আমি দেখতেছি তাদের অ্যাকর্ডিং টু তাদের মেসেজ সো এটা যাবে না আসলে তাদের জন্য মানে আমরা জানি না তাদেরকে কী সমাধান দিব সকাল থেকে সবার সাথে কমিউনিকেশন হচ্ছে ফোন করতেছে হ্যাঁ হ্যাঁ অনেকে অলরেডি ফোন করছে এবং আজকে অনেকে আসছিল ট্রানজ্যাকশনও করতে লাকিলি যারা স্মল ওয়ার্ল্ডের রেগুলার কাস্টমার ওনারাও ট্রানজ্যাকশন করতে কারণ এদের জন্য লাস্ট আসলে লাস্ট দুই দিনে আছেই বাংলাদেশে বন্ধ হয়ে যাবে তারপরে তো আমরা হয়তো আদার মানি ট্রান্সফার প্ল্যাটফর্ম আমরা ইউজ করতেছি টাকা পাঠানোর জন্য বাট আসলে এটা খুবই দুঃখজনক মানে আবার ফিরে আসবে নাকি মানে তোলে একবারে ব্যাংক ট্রান্সফার বা কি মনে হয় আসলে আমাদের কাছে কোনো আইডিয়া নাই বাট আমরা শুনেছি তাদের ইটালি এবং ফ্রান্সে তারা অলরেডি ব্যাংক ক্রাফ্ট হয়েছে যেমন ইংল্যান্ডের ব্যাংক ক্রাফ্ট কিনা আমরা জানি না এখনও প্রপারলি তারা জানাচ্ছে না আমি তাদের অ্যাকাউন্ট ম্যানেজারের সাথে অনেকবার আমি ফোন দিয়েছি সে কোনো ফোন আনসার করে নাই তাদের কাস্টমার সার্ভিস তারা কিছু বলতে পারতেছে না তারা ফোন আনসার করতেছে আপনারা এমনি কাস্টমার আপনাদের সাথে তাদের যোগাযোগ থাকে তাদের সাথে যোগাযোগ করেছেন হ্যাঁ আমরা ফোন দিয়েছি তারা বলতেছে তাদের সিস্টেমের প্রবলেম আছে এই জন্য ট্রানজেকশন করতে করতেছে না বাট আমরা আরও অন্যান্য এজেন্ট এবং তাদের কিছু সুপার এজেন্ট আছে ওয়ার্ল্ডের তাদের সাথে যোগাযোগ করেছে তারা বলেছে না তারা মোস্ট প্রবলি ব্যাংকরাফ্ট হয়ে গেছে তো এটা হলে আসলে খুবই দুঃখিক কোম্পানি আই থিঙ্ক ইজ এ স্প্যানিশ কোম্পানি বাট তারা ওয়ার্ল্ড ওয়াইড তাদের মোবাইল অ্যাপস আছে হ্যাঁ অনেকে মোবাইল অ্যাপসে পাঠিয়েছেন মানে এটাই দুঃখজনক যে ঈদের সাপ্তাহায় কি বলছে বলে তারা বলছে তাদের সার্ভিস সাসপেনশন এবং তাদের এখন আমাদের যেগুলা ট্রানজেকশন আছে যেগুলা সাবমিটেড দেখাচ্ছে বা ইন প্রোগ্রেস ওইগুলো কোনোগুলা যাবে না টাকা ওইগুলা তারা আমাদের কাছে করবে না হ্যাঁ আমাদেরকে না তারা ডাইরেক্ট কাস্টমারকে ফেরত দিবে এন্ড কবে দিবে কিভাবে দিবে এখন যারা কুরবানির জন্য পাঠিয়েছেন

তাদের কোম্পানি ব্যাংকরাপ হয়ে হয়ে যায় যদি এটা আসলে দুঃখজনক এটা আমাদের সবার জন্য দুঃখজনক আমরা মনে করি যে আদিল ভাই যে কথাগুলো বললেন আসলে যেহেতু সামনে ঈদ রয়েছে অনেকেই এই স্মল ওয়ার্ল্ডের মাধ্যমে টাকা পাঠিয়েছেন এবং অ্যাপসো অ্যাপসের মাধ্যমেও পাঠানো সম্ভব আসলে কি হয়েছে বা এটা কখন সমাধান হবে সেই বিষয়টি আমরা আসলে কোনো কিছুই জানি না এবং আদিল ভাই তারাও নিজেরাও জানেন না তবে আপনাদেরকে বলতে চায় আপনারা এই বিষয়টি একটু সতর্ক হন যাদের যারা স্মল ওয়ার্ল্ড দিয়ে টাকা পাঠাতেন সামনে যেহেতু ঈদ রয়েছে পাঠাতে চান তারা একটু সাবধান হবেন এবং অন্যান্য সার্ভিসগুলো বা বাংলাদেশি যে সমস্ত ব্যাংক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করার পরামর্শ দিচ্ছি মোহাম্মদ আব্দুল হান্নান টুয়ে নিউজ যুক্তরাজ্য